কীভাবে একটা শর্ট ভিডিওর কাস্টম থাম্বনেল অ্যাড করবেন, যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। কীভাবে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন শর্ট ভিডিওতে, যদি না ভিডিওটা দেখে বুঝতে পারেন তো দ্বিতীয়বার দেখে নেবেন, এবং তাও না বুঝতে পারলে অবশ্যই করে কমেন্ট করবেন। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই কীভাবে শর্ট ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করবেন। তো কাইনমাস্টার ওপেন করে নিয়েছি, আর কাইনমাস্টার ওপেন করার পর এখানে ক্রিয়েটে গেলাম, আর ক্রিয়েট নিউ, এখান থেকে আমি যে হরিজেন্টাল যে ভিডিওটা, অর্থাৎ যেমন টিকটকে ভিডিও বানাবে আর শর্ট ভিডিও সাইজ যেমন হয় সেটা সিলেক্ট করে নিয়েছি। ক্রিয়েটে মারলাম, যে কোনো একটা ভিডিও আমি কিন্তু সিলেক্ট করে নেবো। আর এখানে দেখতে পাচ্ছি আমি একটা যে কোনো একটা ভিডিও এখানে নিয়েছি দেখানোর জন্য। আর এখানে দেখুন যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওর মধ্যে যে কোনো একটা এক সেকেন্ডের একটা সিন রাখবো যেটা আমি থাম্বনেলে সেট করতে চাই, সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। যেমন এখান থেকে আমি কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এখানে দেওয়ার জন্য। তো এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিলাম আমি। তো গাইস এখানে দেখুন যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ওই উইন্ডোজের ফটোটা সিলেক্ট করে নিলাম। আর এখানে ফুল, যদি এটাকে এখানে আপনি কোনো থাম্বনেল লিখে রাখতে চান, সে থাম্বনেলটা কিন্তু আপনি এখানে লিখে আগে থেকে রাখতে পারেন, যেটা যেমন আমি ফটো নিলাম সেটা আপনি থাম্বনেল রাখতে পারেন, যে কোনো একটা থাম্বনেল আগে থেকে বানিয়ে রাখবেন। আর এটা একদম খুব সামান্য কিছু সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছেন, এখানে কিছু সেকেন্ডের জন্য রাখলাম এটা, জাস্ট এটা আরও ছোটো করে দেওয়া যায়, মানে এক সেকেন্ডও না। রাখার পর এটাকে আমি সেভ করে নেব বা এক্সপোর্ট মেরে নেব। তো গাইস আমি এখানে এক্সপোর্ট মেরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এক্সপোর্ট হতে হয়তো কিছু সময় লাগবে সামান্য কিছু। তো এখানে 1080 pixel আমি এক্সপোর্ট মেরে নিচ্ছি, আর এটা খুব সহজেই হয়ে যাচ্ছে যেহেতু ভিডিওটা খুব ছোটো। এভাবেই যে কোনো আপনি একটা ভিডিও আপনার শর্ট ভিডিও আপনি শ্যুট করে নেন, বানিয়ে নেবেন, বানানোর পর একটা থাম্বনেল বানিয়ে নেবেন। আশা করি জানেন আপনার থাম্বনেলটা কীভাবে বানাতে হয়। তো থাম্বনেল বানানোর পর সেই থাম্বনেলটা ওখানে অ্যাড করে দেবেন, অবশ্যই থাম্বনেলটা যেন বড় ভিডিও থাম্বনেল না, ছোটো ভিডিওর মতো থাম্বনেল বানাবেন। এবং এরপর আমি ইউটিউবে যাবো, আপনাদেরকে দেখাচ্ছি তারপর কী করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট ভিডিও শো করছে, আর শর্ট ভিডিও শো করতে যেমন ফটো রয়েছে বা ফটো লেখা রয়েছে ভিডিওর উপরে, এগুলো ঠিক এভাবেই কিন্তু সিলেক্ট করা। তো আমি প্লাস আইকনে টাচ করলাম, ক্রিয়েটে শর্টে টাচ করলাম। টাচ করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করছে, বাঁদিকের কোণে যে ফাইল রয়েছে মানে অলরেডি যে ভিডিও বানানো রয়েছে যেটা, সেখান থেকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আর উপরে যে ভিডিওটা রয়েছে এক্সপোর্ট মারলাম মাত্র, সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নেবো। আর সিলেক্ট করে নেওয়ার পর আমি ডানে টাচ করব, ডানে টাচ করার পরে একটু প্রসেসিং নেবে, নেওয়ার পর আপনাদের সামনে মারার পর এখানে দেখতে পাবেন যে থাম্বনেলটা আমি সিলেক্ট করব, সেটা আমি নেক্সটে টাচ করব। আর নেক্সটে টাচ করার পরে এখানে দেখতে পাবেন উপরে যে এখানে পিন চিহ্ন রয়েছে বা প্রসেসিং চিহ্ন এখানে রয়েছে, মানে জাস্ট আপলোডের আগে অপশান, পেন চিহ্নে টাচ করব। এটা কিন্তু পরবর্তী সময় চেঞ্জ করা যাবে না। আর এখানে দেখতে পাবেন ঠিক দেখতে পাচ্ছেন গাইস, খুব সামান্য সময়ের জন্য কিন্তু এটা এখানে শো করছে। এখানে ডান করে দিচ্ছি। তো ডান করে দেওয়ার পরে কী হচ্ছে, আমি যে ভিডিওর মধ্যে ভিডিও যা কিছু থাকে না কেন, থাম্বনেলটা কিন্তু এখানে শো করে যাচ্ছে। আর এখানে আপনারা লিখবেন আপনার যাবতীয় যা কিছু লেখা লিখে দেবেন, লিখে দেওয়ার পরে আপনি এখান থেকে আপলোড শট মারবেন, এই যে থাম্বনেলটা উপরে রয়েছে সেই থাম্বনেলটা কিন্তু সেট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হাউ টু সেট শর্ট ভিডিও থাম্বনেল, অর্থাৎ কীভাবে শর্ট ভিডিও থাম্বনেল সেট করা যায় বা আপলোড করা হয়। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগে লাইক করবেন।